শুভ সন্ধ্যা বন্ধুরা আজ তেরো জানুয়ারি শনিবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হল ভোটের জন্য প্রস্তুত বিজেপি রাহুলের যাত্রার বর্ষায় বিরোধীরা যাত্রা বিঘ্ন রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা কংগ্রেসের স্বরাষ্ট্র সচিবের কাছে নিয়া যাত্রার রোডম্যাপ দাখিল ডিজিপির সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস নেতৃত্বের শিলচরে যুবতী অপহরণে জড়িত মুমিন মিয়া জেল হাজতে ডলুতে এয়ারপোর্ট নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গ্রিন ট্রাইব্যুনালে মামলা তিন সংগঠনের ধ্বংসাত্মক প্রক্রিয়া স্থগিত হবে আশাবাদী কলকাতার সংগঠনের কর্মকর্তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে সুতারকান্দি স্থলবন্দর নিয়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক ভারত জুড়ো যাত্রায় যোগ দেবেন কাতারের বিশ হাজার কর্মী অযোধ্যার সব হোটেল হোমস্টে হাউসফুল ভাড়া তিন চার গুণ জঙ্গি হামলা টেকাতে নেপাল সীমান্তে হাই অ্যালার্ট রন্দন কর্মী হত্যাকাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব কর্মচারী সংস্থা পরিবারকে তিন লক্ষ টাকার আর্থিক সাহায্য চেয়ে স্মারকপত্র এবং সর্বশেষ খবরটি হল আট রাজ্যে হিন্দুদের সংখ্যালঘু মর্যাদা দিতে গড়িমৌসিক কেন্দ্রের ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট এবারে শুনুন বিস্তারিত খবর রাহুল গান্ধীর প্রথম পর্যায়ের ভারত জুড়ো যাত্রা সফলভাবে হয়েছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কিন্তু আসামে সেই সুবিধা দিচ্ছে না বিজেপি সরকার তাই রাহুলের ভারত জুড়ো ন্যায়যাত্রায় যাত্রায় বিঘ্ন ঘটানোর রাজনৈতিক ষড়যন্ত্র যাতে না করা হয় সরকারের কাছে সেই আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা তবে গুয়াহাটিতে যাত্রার অনুমতি না দেওয়ার কথা বলায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তার মন্তব্য ও গুয়াহাটি কি শুধুই বিজেপির রাহুল গান্ধীর ন্যায় যাত্রার পুরো পরিকল্পনা নিয়ে শুক্রবার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব হাজির হন রাজ্যের মুখ্য সচিবের কাছে তবে মুখ্য সচিবকে না সচিবের হাতে রাহুলের যাত্রার রোডম্যাপ সহ পেশ করেন তারা ন্যায় যাত্রার সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে প্রদেশ কংগ্রেস নেতারা পরে পুলিশ প্রধান জিপি সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তবে দিশপুরে দাঁড়িয়েই ন্যায়যাত্রার অনুমতি নিয়ে সরকারি তালবাহানার সমালোচনা করেন ভূপেন বোরা তিনি বলেন কংগ্রেস সরকারের আমলে আসামে নরেন্দ্র মোদীর সফরের জন্য অনুমতি চেয়ে দিশপুর আসতে হয়নি বিজেপি নেতাদের জেলা যায় অনুমতি নিয়ে মুদির সভা করেছে বিজেপি তবু আমরা নিয়ায় যাত্রার পুরো পরিকল্পনা দাখিল করেছি সরকারের কাছে ভারত যাত্রা শুধু রাজনৈতিক যাত্রা নয় দেশের শোষিত নিষ্পেষিত বঞ্চিত মানুষের এক শক্তিশালী মঞ্চ প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি রাহুল গান্ধী প্রথম দফায় হয় কন্যাকুমারী দিকে জম্মু কাশ্মীর অবধি পঁয়ত্রিশশো কিলোমিটার ভারত দুডোযাত্রা করেছেন বিরোধী শাসিত কয়েকটি রাজ্যে গুহাটির মতো মহানগরের মধ্য দিয়ে যাত্রা হয়েছে কোথাও কোনো অসুবিধা হয়নি কোনো রাজ্যে রাহুলের যাত্রায় প্রশাসনিক অসুবিধা হয়নি তাই রাজ্য সরকারের কাছে তার আর্জি অমর আপনার দেশ শুধু বিজেপির নয় আমাদেরও দেশ ফলে আপনার মানুষের কথা শুনতে রাহুল গান্ধীকে যেন সরকার বাধা না দেয় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র যেন না করে সরকার তবে গুয়াহাটি মহানগরে যাত্রার অনুমতি না দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী তা নিয়ে ভূপেন বোরার মন্তব্য গুয়াহাটি কি শুধু বিজেপি দুদিন আগেই জেপি এসেছেন বিশাল স্বাগত জানানো হয়েছে ছয় মাইল কোলাক্ষেত্রের রাস্তা কি গুয়াহাটিতে নয় জাতীয় স্তরের নেতা এসেছেন আমরাও স্বাগত জানিয়েছি কিন্তু রাহুলের যাত্রায় ভিন্নতা কেন আসামে রাহুল গান্ধীর প্রস্তাবিত নিয়া যাত্রার সময় ষোলো থেকে পঁচিশ জানুয়ারি বিভিন্ন সরকারি কর্মসূচি রাখা হয়েছে সেই দশ দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে রেশন কার্ড বিতরণের সভা হবে মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের আবেদনপত্র বিতরণ করা হবে মহিলাদের মধ্যে রাহুলের যাত্রায় যাতে লুক সমাগম না হয় সেজন্যই সরকারের এই অভিসন্ধি বলে রাজনৈতিক মহলের অনুমান তবে প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি রাজ্যের ছোট ছোট ছেলেমেয়েরাও সেটা বুঝতে পারছে তবে আমরা অসব নিয়ে ভাবছি না মুখ্যমন্ত্রী যদি অঙ্গুলি হেলনে আসামের তিন দশমিক তিন শূন্য কোটি লোককে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপত্তি কি থাকবে তবে সরকার পুলিশ প্রশাসন যাতে আমাদের যাত্রায় নিত্য নৈমিত্তিক কাজে অসুবিধা না দেয় অপরদিকে শিলচর নাগাটিলার একটি সুইমিং পুলের কর্মী যুবতীকে ব্ল্যাকমেইল করে অপহরণ করার অভিযোগে গ্রেফতার মুমিন মিয়াকে শুক্রবার জেল হাজতে পাঠানো হল এর আগে ত্রিপুরার সুনামুড়া থেকে তাকে গ্রেফতার করে নিয়ে এসেছিল রাঙ্গির খালি ফাড়ির পুলিশ থানায় জেরার পুরা আদালতে তোলা হয়ে থাকে তার বিরুদ্ধে আদালতে অভিযোগ পেশ করেন তদন্তকারী পুলিশ অফিসার অন্যদিকে অপহরণকারী মুমিন মিয়ার কাছ থেকে উদ্ধার যুবতীকে রাখা হয়েছে শিলতুরের একটি হোমে সেখান থেকে তাকে আজ আদালতে হাজির করেছে পুলিশ পরবর্তী খবরটি হলো কাছাড়ের ডলুচা বাগানে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর বানানোর জন্য যথেচ্ছভাবে যে চা গাছ ও সায়াবৃক্ষ কাটা পড়বে তাতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে তাই এই প্রকল্প অন্য কোনো পরিত্যক্ত ও খালি এলাকায় স্থানান্তরিত করা ও ডলুচা বাগানকে ধ্বংস করে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিল করার আবেদন জানিয়ে কলকাতার তিনটি সামাজিক ও পরিবেশ সংগঠনের পক্ষ থেকে রিজিয়নাল গ্রিন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয় আইএন ও আট দুই হাজার চব্বিশ অরিজিনাল অ্যাপ্লিকেশন নম্বর পনেরো এর অধীনে সেই মামলা নথিভুক্ত হয়েছে কাছাড় জেলায় একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করার জন্য আসাম সরকার শিলচরের ডলুচা বাগানের পঁচিশশো বিঘা জমি অধিগ্রহণ করেছে দুই হাজার বাইশ সালের বারো মে উচ্ছেদ নোটিশ করে জোর জবরদস্তি বহু চা গাছ বুলডোজার দিয়ে উপড়ে ফেলা হয়েছে অধিগৃহীত জমির একচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার নয়শ নয়টি পূর্ণবয়স্ক চা গাছ ও দশ হাজারের বেশি ছায়াদায়ী বৃক্ষ উপড়ে ফেলা হবে সেই খবরও মিডিয়া প্রকাশিত হয়েছে এই প্রকল্পের জন্য নতুন আরও জমি অধিগ্রহণ ও সেরকম আরও বহু জমি ধ্বংস হবে এই উচ্চ কয়েক হাজার শ্রমিকের জীবন জীবিকা বিপন্ন করেছে তাই নয় পরিবেশের উপর এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে চলেছে মারাত্মকভাবে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের বহু সংগঠন ও সচেতন ব্যক্তিবর্গ গত ছাব্বিশে সেপ্টেম্বর এর প্রতিবাদ জানিয়েছেন কলকাতার আসাম ভবনে এর পরবর্তী পদক্ষেপ হিসেবে গত ১৯ ডিসেম্বর শান্তি গণতন্ত্র সংহতিমন্ত্র ফোরাম ফোর্ড সোশ্যাল হারমনির কলকাতা শাখা এবং সমাজবিজ্ঞান প্রকৃতি পরিচয় পত্রিকা মিলিতভাবে সব তথ্য এবং প্রথিতদষা পরিবেশবিদদের মতামত সংগ্রহ করে সংগঠন তিনটির পক্ষে তাপস গুহ বৈদ্যনাথ সেনগুপ্ত ও প্রদীপ প্রায় গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন তবে বৈজ্ঞানিক প্রগতিশীল চিন্তা ও দেশের সংবিধান শেষ কথা বলবে এবং এই ধ্বংসাত্মক প্রক্রিয়া শীঘ্রই স্থগিত হবে বলে তিনটি সংগঠনের কর্মকর্তারা আশাবাদী ফোরাম ফর সোশিয়াল হারমোনির শিলচর শাখার পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানানো হয়েছে পরবর্তী খবরটি হল রন্দন কর্মী হত্যাকাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব কর্মচারী সংস্থা পরিবারকে তিন লক্ষ টাকার আর্থিক সাহায্য চেয়ে স্মারকপত্র রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত নশো একাত্তর নং বিবেকানন্দ এলপি স্কুলের রন্ধন কর্মী মৌসুমী পালের পরিবারের খোঁজখবর নিলেন সারা আসাম মদ্যাহ্নভোজন কর্মচারী সংস্থার কর্মকর্তারা সে সঙ্গে এই জঘন্য হত্যাকাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে হন তারা কর্মচারী সংস্থার প্রতিনিধিরা মৌসুমী পালের বাসভবনে উপস্থিত হয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এছাড়া মৌসুমী পালের পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান পরবর্তী খবরটি হল অযোধ্যার সব হোটেল হোমস্টে হাউসফুল বাড়া বাড়ল তিন চার গুণ জঙ্গি হামলা টিকাতে নেপাল সীমান্তে হাই এলার্ট শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন সম্পর্কে সামাজিক মাধ্যমে পোস্ট করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন অন্যদিকে বাইশ জানুয়ারি মন্দির উদ্বোধনের আগে পরের দিনগুলিতে অযোধ্যা যে জনশ্রুতি বাসবে তার আজ পাওয়া যাচ্ছে এখনই অযোধ্যার ছোট বড় সব কোটি হোটেলই পুরোপুরি বুকড মখাবুজে চৌকা লাগাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা ভগবান রামকে নিয়ে প্রকাশ্যে সব আবেগ দেখালে সুযোগ ছাড়তে কেউ রাজি নন ছোট বড় ব্যবসায়ীরা তাই কয়েক গুণ দাম হাঁকাচ্ছেন এখানে ধর্মীয় আবেগকে পেছনে ফেলে আর্থিক মুনাফাই মুখ্য এমনিতে অযোধ্যায় হোটেল খুব একটা বেশি ছিল না মন্দিরের উদ্বোধন গিরে রাতারাতি কিছু হোটেল গড়ে উঠেছে কিন্তু অনলাইনে বুকিং করতে গেলে রুম রেট নয় দশ গুণ বেশি দেখাচ্ছে কোনো কোনো হোটেলে তো এক রাতের বেড়া এক লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে রাজ্য সরকারের পক্ষে সব হোটেলকে নির্দেশ দেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সাংবাদিক ও সরকারি আধিকারিক চলা যেন কাউকে রুমের বুকিং দেওয়া না হয় আজকের দিনে অযোধ্যায় রয়েছে মোট একশো বাহান্নটি হোটেল রয়েছে পাঁচশোটি হোমস্টে এবং একশো তেপ্পান্নটি ধর্মশালাও এই সবগুলি মিলিয়ে দিনে থাকতে পারবেন মোট চল্লিশ হাজার মানুষ খুদ নিয়ে দেখা গেছে সুযোগ পেয়ে এইসব হোটেল হোমস্টে রুম ভাড়া তিন থেকে চার গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এইসব হোটেল হোমস্টেতে বুকিংয়ের চাহিদা তুঙ্গে ফলে যে যেরকমই পারেন এই সুযোগে রুমের ভাড়া বাড়িয়ে নিচ্ছেন পঁচিশ জানুয়ারি পর্যন্ত অযোধ্যার সব হোটেল হোমস্টে আর ধর্মশালাই হাউসফুল এখন চাহিদা দেখে অনেক স্থানীয় বাসিন্দা নিজেদের বাড়ির কক্ষই বাড়া দিয়ে দু পয়সা কামিয়ে নিতে চাইছেন সরকারের পক্ষে সর্জ তীরে টেন্ট সিটি তৈরি করা হয়েছে মূলত কুম্ভ মেলার আদলে তাবু দিয়ে তৈরি করা হয়েছে এই শহর কিন্তু এখানে থাকবেন দেশ বিদেশ থেকে আসা সাধু সন্তরাই এদিকে বাইরে থেকে আসা অতিথিরা যাতে সমস্যায় না পড়েন অথবা অযথা কয়েক গুণ বেশি টাকা দিয়ে রাত কাটাতে না হয় সেজন্য সক্রিয় হয়েছে যোগী আদিত্যনাথ প্রশাসন বিভিন্ন অঞ্চল থেকে আসা ত্রিশ হাজার মানুষকে থাকার ব্যবস্থা করতে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী এর জন্য শীর্ষ আমলাদের নিয়ে টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে একই সঙ্গে হোটেল বা হোমস্টে মালিকরা যাতে অতিরিক্ত ভাড়া না নেন, তা সুনিশ্চিত করতে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে মন্দিরের উদ্বোধন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে কোনোভাবেই যাতে এতে কোনো গাফিলতি না হয় তার জন্য পুরো ব্যবস্থা কেন্দ্রীয় সংস্থাগুলির নজরদারিতেই হচ্ছে বাইশ জানুয়ারি উদ্বোধন ঘিরে অযোধ্যা থেকে নেপাল সীমান্ত পর্যন্ত হাই এলার্ট থাকবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে খবর রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদীরা নেপাল হয়ে ভারতে প্রবেশ করে অযোধ্যায় হামলার দুঃসাহস দেখাতে পারে তাই কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না গোটা এলাকা যেমন থাকবে তেমনি রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়মিত বিরোধীতে আশপাশের এলাকা সহ সীমান্ত স্যানিটাইজ করার কাজ করবে নেপালের সঙ্গে উত্তরপ্রদেশের প্রায় পাঁচশো সত্তর কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে গোটা এই সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে বিএসএফ ও আইটি বিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে রাম মন্দিরের গোটা এলাকাকে বাইশ জানুয়ারি ন ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে ওই এলাকার আকাশ দিয়ে বিমান হেলিকপ্টার বা ড্রোন কোনো কিছুই উঠতে পারবে না আশপাশের বহুতল ভবনে মোতায়েন করা হয়েছে স্নাইপারদের মন্দিরের কাছে ইসরায়েলি আয়রন রুমের মতো একটি রক্ষা কবচ প্রযুক্তি বসানো হয়েছে যার মাধ্যমে মন্দিরের দিকে এগিয়ে আসা যে উলন্ত বস্তুকেই টার্গেট করতে পারবে নতুন মন্দিরের নিরাপত্তায় সিআরপিএফ উত্তরপ্রদেশ বিশেষ নিরাপত্তা বাহিনী স্থানীয় পুলিশ ও পিএসি মোতায়েন থাকছে কোনো ধরনের নাশকতামূলক খবরের জন্য কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলিকে সক্রিয় করা হয়েছে ও গোটা মন্দির প্রাঙ্গণকে তিনটি জুনে বাগ করা হয়েছে রেড ইয়েলো ও গ্রিন তিনটি জুনকে পৃথক পৃথক রাস্তায় সংযুক্ত করা হচ্ছে অপরদিকে কাচার জেলায় না এলেও রাহুল গান্ধীর ভারত জুড়ো নিয়ে যাত্রায় কাচার থেকে অংশ নেবেন প্রায় কুড়ি হাজার কংগ্রেস কর্মী শিলচরে এক সাংবাদিক সম্মেলন এই খবর জানান শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যরা অভিজিৎ পাল এদিন বলেন আগামী চোদ্দ জানুয়ারি মণিপুরের ইম্ফল থেকে ভারত চুলো নিয়া যাত্রা শুরু করছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইম্ফল থেকে নাগাল্যান্ড হয়ে আগামী আঠারো জানুয়ারি রাহুল গান্ধী উত্তর লক্ষিমপুর দিয়ে আসামে প্রবেশ করবেন আসামে তিনি পদযাত্রা করবেন আগামী পঁচিশ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ টানা আট দিন ন্যায় যাত্রায় মানুষকে জুড়তে তিনি আসামের মোট সতেরোটি জেলা ঘুরবেন পদযাত্রা করবেন আটশো তেত্রিশ কিলোমিটার এলাকা এরপর বড়োল্যান্ড পরিয়ে শ্রীরামপুর হয়ে তিনি পশ্চিমবঙ্গে চলে যাবেন নতুন এই নিয়া যাত্রায় রাহুল গান্ধী গোটা দেশের বারোটি রাজ্য মিলিয়ে মোট ছয় হাজার সাতশো কিলোমিটার পরিভ্রমণ করবেন মহারাষ্ট্রের থানাতে গিয়ে শেষ হবে এই যাত্রা কিন্তু এই বিশেষ এই নিয়া যাত্রায় কাচার তথা বরাক উপত্যকাকে কেন অন্তর্ভুক্ত করা হল না এর জবাবে অভিজিৎ পালসহ জেলা কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায় বলেন ইম্ফল থেকে বরাকে ডুবতে হলে প্রচুর জনশূন্য এলাকা পার হতে হয় এর পরিমাণ এতটাই বেশি যে ওই অংশে পদযাত্রা করে রাহুল গান্ধী সাধারণ মানুষকে পাবেন না এই জন্যই রোডমুপে আপাতত বরাক উপত্যকাকে বাইরে রাখা হয়েছে তবে অভিজিৎ সঞ্জীবরা আশ্বস্ত করেন রাহুল গান্ধী জানিয়েছেন নিয়া যাত্রায় কাঁচার তথা বরাক উপত্যকাকে সামিল করা সম্ভব না হলেও লোকসভা নির্বাচনের আগে এই উপত্যকায় এসে তিনি জনসভা করবেন মিলিত হবেন মানুষের সঙ্গে পরবর্তী খবরটি হল আট রাজ্যে হিন্দুদের সংখ্যালঘু মর্যাদা দিতে গড়িমসি কেন্দ্রের ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট দেশের আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুদের সংখ্যা পঞ্চাশ শতাংশ কম কিন্তু তারপরেও সেখানে হিন্দুদের সংখ্যালঘু তকমা দিতে গড়িমসি করা হচ্ছে বিষয়টি নিয়ে তীব্র খুব ব্যক্ত করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের তরফে সংখ্যালঘুদের সম্পর্কে বিভিন্ন রাজ্য এখনও কেন্দ্রকে তথ্য না দেওয়ায় বিরক্তি প্রকাশ করা হয় এরপর এ সংক্রান্ত তথ্য কেন্দ্রের হাতে তুলে দিতে আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্যগুলি যদি এই নির্দেশ না মানে তাহলে তাদের দশ হাজার টাকা করে জরিমানা দিতে হবে কোনো রাজ্যে জনসংখ্যা অনুযায়ী কোনো ধর্মের লোকদের সংখ্যালঘুর মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে করা আবেদনের শুনানির সময় এমন নির্দেশ দেয় আদালত উল্লেখ্য বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায় জনসংখ্যা অনুসারে সংখ্যালঘুর মর্যাদা দাবি করে একটি আবেদন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে আবেদনে তিনি জানিয়েছিলেন দেশের আটটি রাজ্যে জনসংখ্যার দিক থেকে হিন্দুরা সংখ্যালঘু কিন্তু এ ব্যাপারে সরকারি মর্যাদা না থাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা কিংবা পরিচালনা করার অধিকার তাদের নেই কোন ধরনের সরকারি সহায়তাও সেই সব মানুষরা পান না এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট কেন্দ্রকে রাজ্যগুলির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে ও উত্তর জমা দিতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র আদালতে নিচে এখনো পর্যন্ত চব্বিশটি রাজ্য ও ছটি কেন্দ্রশাসিত অঞ্চল এ ব্যাপারে উত্তর দিয়েছে সেই জায়গায় জম্মু কাশ্মীর রাজস্থান ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ তেলেঙ্গানা ও লাক্ষাদ্বীপ ব্যাপারে কোনো উত্তর দেয়নি সর্বোচ্চ আদালতের তরফে এই রাজ্যগুলিকে ছয় সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে দেশের মোট আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুদের জনসংখ্যা শতাংশের কম এর অর্থ হিন্দুরা সংখ্যালঘুর পর্যায়ে এই রাজ্যগুলির মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর পাঞ্জাব লাক্ষাদ্বীপ অরুণাচল প্রদেশ মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ও মেঘালয় এই জন্য দুই হাজার সতেরো সালে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এপ্রিলে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত